হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ট্রপিক্যাল হুইপড ক্রিমের রিভিউ। একটি ট্রপিক্যাল হুইপড ক্রিম দিয়ে আপনি কয়েকটি কেক ডেকোরেশন করতে পারবেন, বা আপনি কোথায় প্রেজেন্ট করবেন, বা কোথা থেকে কিনবেন, একটি ট্রপিক্যাল হুইপড ক্রিমের দাম কত, সব কিছু আজকের এই রেসিপিতে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। বিবো হুইপড ক্রিম আর ট্রপিক্যাল হুইপড ক্রিমের মধ্যে পার্থক্য, ট্রপিক্যাল হুইপড ক্রিমের ভালো দিকগুলো শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের সবারই উপকারে আসবে। যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে। এই ট্রপিক্যাল হুইপড ক্রিম কিন্তু ইলেকট্রিক বিটার ছাড়াও তৈরি করা যায়। তো ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে আপনারা তৈরি করবেন তার উপরে ডিটেলসে দুটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। একটি হচ্ছে ভ্যানিলা হুইপড ক্রিমের রেসিপি, আর একটি চকলেট হুইপড ক্রিমের রেসিপি। আপনারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। আপনারা দেখলে দেখবেন অবাক হয়ে যাবেন, এরপর থেকে ইলেকট্রিক বিটার আর কোনো প্রয়োজনই হবে না ক্রিম তৈরি করতে। আমি চেষ্টা করি সব সময় সব ধরনের কেকের রেসিপি, ক্রিমের রেসিপি ইলেকট্রিক বিটার ছাড়া আপনাকে তৈরি করে দেখাতে, যাতে করে আপনারা সবাই খুব সহজে তৈরি করতে পারেন। তাহলে আমরা রেসিপির একেবারে মূল প্রিপারেশনে চলে যাই। এখানে দেখুন আমি একটি ট্রপিক্যাল হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফ্রোজেন করা থাকে, ড্রিপ ফ্রিজে সংরক্ষণ করা থাকে। যদি আপনারা কখনো দোকান থেকে কিনে নিয়ে আসেন তখন ড্রিপ ফ্রিজ থেকে একদম বরফ অবস্থায় কিনে নিয়ে আসবেন। যদি আপনাদেরকে নর্মাল টেম্পারেচারের কোনো ক্রিম ট্রপিক্যাল হুইপড ক্রিম দেওয়া হয় ওইটা আপনি নেবেন না, ড্রিপ ফ্রিজ থেকে একদম বরফ অবস্থায় ওই ক্রিমটা নিয়ে নেবেন। তো কিনে নিয়ে এসে সাথে সাথে কিন্তু আবার ড্রিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। যখন আপনার লাগবে তার আধা ঘন্টা আগে ড্রিপ ফ্রিজ থেকে নিচে নামিয়ে রাখবেন, যখন একটু লিকুইড হবে তখন ক্রিম নিয়ে নেবেন, আর যেগুলো থাকবে ওইগুলো আবার ড্রিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এই ক্রিম কিন্তু কোনোভাবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যায় না। তো একটি ক্রিম আপনি একবার ব্যবহার করে যদি আবার ছয় মাস পরেও ব্যবহার করেন ড্রিপ ফ্রিজ থেকে নামিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা যদি বিবো হুইপড ক্রিম নিয়ে আসি দেখা যায় যে এক মাসের মধ্যে শেষ করে নিতে হয়, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখার কোনো পদ্ধতি নেই বিট করা ছাড়া। তো সেজন্য এই ক্রিমের এই সুবিধা হচ্ছে আপনি যতটুকু লাগবে নিবেন, ব্যবহার করবেন, আর যেগুলো থেকে যাবে ওইগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, ছয় মাস এক বছর পরেও আপনি আবার ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যারা খুব কম কেক তৈরি করে তো তারা একটি কেক তৈরি করে আর কি সংরক্ষণ করে আবার যখন প্রয়োজন হবে তখন কিন্তু নামিয়ে আপনি আবার ব্যবহার করতে পারবেন। আর এই একটি ক্রিমের দাম হচ্ছে আমি যখন ফেনী থেকে নিয়ে আসি 270 থেকে 80 টাকা কিনে নিয়ে আসি, এক এক জায়গায় কিন্তু এক এক রকম দাম। তো যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবেল না আর কি, যদি আপনি বড় কোনো শহর থেকে নেন যেমন ঢাকা চট্টগ্রাম থেকে নেন তাহলে দেখা যাবে যে 220 থেকে 250 টাকায় আপনি কিনতে পারবেন। এক এক জায়গায় কিন্তু এক এক রকমের দাম, আর সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল এই ক্রিম কিন্তু পাওয়া যায় না। আর প্রচণ্ড গরমেও কিন্তু এই ক্রিম খুবই স্টিফ হয়, খুব সহজে কিন্তু স্টিফ হয়ে যায়। প্রচণ্ড গরমেও যখন আপনি কেক তৈরি করবেন কিন্তু ক্রিম একদমই গলে যাবে না, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু স্টিফ থাকবে, একদমই কোনোভাবে কিন্তু ক্রিম গলে যাওয়ার কোনো চান্স নেই এই ক্রিমের ক্ষেত্রে। এটা একদম 100% পারফেক্ট হয়। আপনি যদি প্রচণ্ড গরমে ক্রিম স্টিফ করতে পারেন না কোনোভাবে তাহলে এই ক্রিমটি আপনার জন্য। প্রচণ্ড গরমে যদি আপনি কেক তৈরি করতে বা কেক ডেকোরেশন করতে পারেন না তাহলে এই ক্রিমটিও আপনার জন্য। খুব সহজে কিন্তু কেক ডেকোরেশন করতে পারবেন, কোনোভাবে কিন্তু ক্রিম গলে যাওয়ার কোনো চান্স নেই, এটা 100% গ্যারান্টি। আর একটি ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে আপনি 5 থেকে 6টি কেক তৈরি করতে পারবেন, এর থেকে কিন্তু বেশি কেক আপনি কোনোভাবে কিন্তু তৈরি করতে পারবেন না। একটি বিবো হুইপ ক্রিম হচ্ছে 500 টাকা, তো ওই হিসেবে কিন্তু ওই ক্রিমের ভলিউমটা খুবই বাড়ে। যে কোনো কেক তৈরিতে আপনি যদি বিবো ক্রিম হাফ কাপ নেন সেক্ষেত্রে ট্রপিক্যাল হুইপ ক্রিম হচ্ছে 1 কাপ নিতে হবে। বিবো হুইপ ক্রিম হচ্ছে যখন আপনি বিট করবেন ভলিউমটা বাড়বে, মানে দ্বিগুণ হয়ে যাবে, আর ট্রপিক্যাল হুইপ ক্রিমের ক্ষেত্রে সেটা হয় না, খুবই অল্প পরিমাণে ভলিউম বাড়ে আর কি, যেটাকে বলে বরকত। অত বেশি বরকত হয় না তাই পরিমাণে একটু বেশি লাগে। 1 পাউন্ড ওজনের 5 থেকে 6টি কেক ডেকোরেশন করতে পারবেন, আর 2 পাউন্ড হলে 2টি কেক আপনি ডেকোরেশন করতে পারবেন, বা 1 পাউন্ডের 1টি কেক ডেকোরেশন করতে পারবেন, এইরকমই করতে পারবেন। দোকান থেকে কিনে এনে সরাসরি ড্রিপ ফ্রিজে ফ্রোজেন করবেন, যখন আপনার প্রয়োজন হবে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন, তারপর ক্রিম নিয়ে
একটা স্টেপলারের সাহায্যে পিন করে আবার ড্রিপটি দিয়ে এভাবে সংরক্ষণ করতে পারবেন, অথবা যে কোনো কোটায় ভরে ভালোভাবে আর কি ঢাকনাটাকে লাগিয়ে আপনি ড্রিপটি সংরক্ষণ করতে পারেন। তো এখন হচ্ছে আমি আপনাকে কিভাবে হ্যান্ড উইজ দিয়ে ক্রিম বিট করবেন ওইটা দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু হ্যান্ড উইজের ক্রিম তৈরির রেসিপি আছে, তাও আপনাদেরকে একটু প্রুফ করে দিচ্ছি আর কি, যাতে করে আপনারা দেখে একটু ভালোভাবে বুঝতে পারেন। তো সেজন্য আপনারা যদি আমার রেসিপিগুলো দেখেন তাহলে আপনারাই বুঝতে পারবেন যে কেক তৈরি করতে, ক্রিম তৈরি করতে আর ইলেকট্রিক বিটারের আর ওভেনের কোনো প্রয়োজনই হবে না। আমি আমার চ্যানেলে যত কেকের রেসিপি শেয়ার করেছি ইলেকট্রিক বিটার ছাড়া, ওভেন ছাড়া, ময়দা ছাড়া খুব সহজে আপনাদেরকে কেকগুলো তৈরি করে দেখাই। আপনারা একবার ট্রাই করবেন আমার কেকগুলো বা আমার রেসিপিগুলো, আমি একদম 100% কেকের রেসিপিগুলো শেয়ার করি। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।